হ্যালো বন্ধুরা, আপনারা যারা পেটিএম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত একটি দুঃখের খবর রয়েছে। তো ফাইনালি আরবিআইয়ের তরফ থেকে কিন্তু পেটিএম অ্যাপ্লিকেশনটিকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। তো কেন আরবিআইয়ের তরফ থেকে পেটিএম অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হলো, এবং আপনার যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনার সেই অ্যাকাউন্টে টাকা থেকে থাকে বা পেটিএম ওয়ালেটে যদি আপনার টাকা থেকে থাকে, তাহলে সেই টাকা আপনি কিভাবে অন্য অ্যাকাউন্টে পাঠাবেন বা সেই টাকা কিভাবে উদ্ধার করবেন, বা আপনার যদি পেটিএমে কোনো ইন্স্যুরেন্স থাকে বা কোনো ফিক্সড ডিপোজিট বা কোনো ফাস্ট্যাগ থেকে থাকে, তো সেই সব টাকা আপনি কিভাবে পেটিএম এ থেকে উদ্ধার করবেন, সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলো শুরু করি। তো প্রথমে বলে দিই, পেটিএম অ্যাপ্লিকেশনটিকে কেন আরবিআই ব্যান করে দিল। তার কারণ হলো, পেটিএম যে পেমেন্টস ব্যাঙ্ক রয়েছে, সেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কিন্তু বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট রয়েছে তার যে রুলস রয়েছে বা নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেই নিয়ম শৃঙ্খলা কিন্তু ভঙ্গ করেছে বা লঙ্ঘন করেছে। সেই জন্যই কিন্তু পেটিএম অ্যাপ্লিকেশনটি বা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটিকে আরবিআই ব্যান করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দিয়েছে। তো এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে বা পেটিএম ওয়ালেটে যদি আপনি টাকা থাকেন, তাহলে কীভাবে সেগুলো আপনি নিজের কাছে নিয়ে নেবেন বা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে নেবেন? তো পেটিএম কিন্তু বা আরবিআইয়ের তরফ থেকে কিন্তু একটি ডেট জারি করা হয়েছে, সামনে 29শে ফেব্রুয়ারির মধ্যে আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে বা পেটিএম ওয়ালেটে যত টাকা রয়েছে সেইগুলো কিন্তু আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন, বা আপনি সেই টাকাটা যদি আপনার ডেবিট কার্ড থেকে থাকে পেটিএমে, যেমন এটিএম কার্ড যেটি বলে, তো তার মাধ্যমে কিন্তু আপনি তুলতে পারবেন। তো সামনে 29শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই টাকা আপনাকে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু 29শে ফেব্রুয়ারি পার হয়ে গেলে কিন্তু সেই সব টাকা কিন্তু আপনি আর পাবেন না। আর যদি আপনার পেটিএমে শেয়ার কেনা থাকে, তাহলে কিন্তু সেই শেয়ার কিন্তু একদম পড়ে গেছে, তো সেই শেয়ারে কিন্তু আর কিছুদিন পর কোনো অস্তিত্ব থাকবে না, তো আপনি সেই শেয়ার কিন্তু আপনি বেচে দিতে পারেন। আর যদি আপনার পেটিএমে কোনো ইন্স্যুরেন্স বা ফিক্সড ডিপোজিট বা ফাস্ট্যাগ থাকে, তাহলে কিন্তু আপনি আগামী যে 14ই মার্চ তারিখ রয়েছে 2024 সালে, তো 14ই মার্চ পর্যন্ত কিন্তু টাইম আছে, তার মধ্যে কিন্তু আপনি পেটিএম যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে দেখবেন কন্ট্যাক্ট নাম্বার বা টোল ফ্রি যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইনে কন্ট্যাক্ট করে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে ভালো করে কথা বলে নেবেন যে আমার এই ইন্স্যুরেন্স করা আছে বা ফিক্সড ডিপোজিট করা আছে, সেই টাকা আপনি কিভাবে পাবো সেটি ভালো করে তাদের কাছ থেকে জেনে নেবেন। আর যদি আপনার ফাস্ট্যাগ থেকে থাকে, সেই ফাস্ট্যাগে যদি রিচার্জ করা থাকে, তাহলে কিন্তু আপনি সামনে 29 তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই ফাস্ট্যাগ, আর কিন্তু রিচার্জ করতে পারবেন না। কিন্তু পেটিএম অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণরূপে ব্যান করে দেয়নি। তো পেটিএম যে পেমেন্টস ব্যাঙ্ক রয়েছে, সেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটিকে ব্যান করে দিয়েছে বা নিষিদ্ধ করেছে, কিন্তু পেটিএম যে অ্যাপ্লিকেশন রয়েছে, সেই পেটিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন, বা আপনি যদি মনে করেন মোবাইল রিচার্জ করবো তাহলে মোবাইল রিচার্জ করতে পারেন, কিন্তু আপনাকে সেই পেটিএম অ্যাপ্লিকেশনে আপনার যে আদার্স ব্যাঙ্ক রয়েছে, যেমন SBI, HDFC, ICICI, বন্ধন, তো এইসব ব্যাঙ্ক কিন্তু লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু আপনি পেটিএম অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনার সব ক্লিয়ার হয়ে গেছে। আর আপনার যদি এই ভিডিওটি একটু উপকারে লেগে থাকে, তাহলে আপনার বন্ধুবান্ধবের কাছে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।